এই কথা শোনা যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন হলো আমি হিলবার্ট স্পেস আজকে শেষ করে দিতে চাচ্ছি। তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এখানে ইফ টি ওয়ান টি টু আর টু সেফ জয়েন্ট অপারেটার্স অন হিলবার্ট স্পেস এক্স, দেন টি ওয়ান টি টু ইজ সেফ জয়েন্ট ইফ অ্যান্ড অনলি ইফ টি ওয়ান টি টু ইকাল টু টি টু টি ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর হলে তাহলে টি ওয়ান টি টু সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর হবে যদি এটা হয়, আর এটা হলে সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর হবে। লেট টি ওয়ান টি টু বি সেলফ অ্যাডজয়েন্ট, উই শ্যাল প্রুভ দ্যাট টি ওয়ান টি টু উই শ্যাল প্রুভ দ্যাট টি ওয়ান ইকাল টু টি টু, টি ওয়ান টি টু ইকাল টু টি টু টি ওয়ান। তাহলে যেহেতু আমাদের সেলফ অ্যাডজয়েন্ট হলে টি ওয়ান টি টু স্টেরিক সমান টি ওয়ান টি টু বাই থিওরাম, ধর 5.71 লাগবে না, বাই থিওরাম লাগবে শুধু। এগেইন টি ওয়ান টি টু আর সেলফ অ্যাডজয়েন্ট, যেহেতু সেলফ অ্যাডজয়েন্ট টি ওয়ান স্টেরিক সমান টি টি ওয়ান টি টু স্টেরিক সমান টি টু, তাহলে অতএব টি ওয়ান টি টু স্টেরিক সমান টি টু স্টেরিক যে টি ওয়ান স্টেরিক সমান হচ্ছে টি টু স্টেরিক সমান টি টু আর টি ওয়ান স্টেরিক সমান টি ওয়ান, যেহেতু এখান থেকে আমরা পেয়েছি ফর্ম ওয়ান টু উই হ্যাভ এক এবং দুই থেকে। এখানে যদি দুই থেকে আমরা কি পাচ্ছি, এক বা দুই থেকে আমরা পাচ্ছি টি ওয়ান টি টু ইকাল টু টি টু টি ওয়ান। কনভার্সলি লেট টি ওয়ান টি টু ইকাল টু টি টু টি ওয়ান, উই শ্যাল প্রুভ দ্যাট টি ওয়ান টি টু ইজ সেলফ অ্যাডজয়েন্ট। আবার আমরা এটা ধরে নিলাম, আমরা সেলফ অ্যাডজয়েন্ট দেখাবো। তাহলে টি ওয়ান টি টু এক্স ইনার প্রোডাক্ট ওয়াই, এটা আমরা নিলাম। তাহলে এক্স টি ওয়ান টি টু স্টেরিক ওয়াই যে এটা আমরা লিখতে পারি, যেহেতু আমরা এটা ধরে নিয়েছি। তাহলে টি ওয়ান টি টু গেলে ওইদিকে এ যে স্টেরিক হবে, কাজে এখন দেখো টি ওয়ান টি টু স্টেরিক সমান টি টু স্টেরিক টি ওয়ান স্টেরিক ওয়াই। তাহলে টি টু স্টেরিক মানে যেহেতু টি টু স্টেরিক মানে টি টু, টি ওয়ান স্টেরিক টি ওয়ান, তাহলে আমরা কত পাই, এখন টি ওয়ান টি টু যদি এদিকে নিয়ে আসি তাহলে স্টেরিক টি ওয়ান টি টু স্টেরিক এক্স ইনার প্রোডাক্ট ওয়াই, যে তাহলে আমাদের কি হলো এখন, সুতরাং আমরা কি পাইলাম টি ওয়ান টি টু যে এক্স ইনার প্রোডাক্ট ওয়াই, টি ওয়ান টি টু স্টেরিক এজ এক্স ওয়াই। তাহলে আমরা টি সোজ দ্যাট যে টি ওয়ান টি টু ইজ সেলফ অ্যাডজয়েন্ট। এই স্লাইডের সমস্যা আছে তোমাদের, বলো সমস্যা আছে? না স্যার, নেক্সট। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, তোমাদের আজকে ছাত্র সংখ্যা খুব কম, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে জয়েন করতে বলো এখনো। আচ্ছা, তাহলে দেখো ইফ টি ইজ বাউন্ডেড লিনিয়ার অপারেটর অন ওয়ান হিলবার্ট স্পেস এক্স, দেন টি ইকুয়াল টু জিরো ইফ টি এক্স ইনার প্রোডাক্ট এক্স ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু এক্স। অথবা এভাবে আসতে পারে ইফ টি ইজ অ্যান ইনার প্রোডাক্ট ওয়ান হিলবার্ট স্পেস এইচ ফর হুইচ টি এক্স ইনার প্রোডাক্ট এক্স ইকুয়াল টু জিরো ফর অল এক্স দেন সো দ্যাট টি ইকুয়াল টু জিরো, এভাবে কোশ্চেনটা আসতে পারে। তাহলে যে এই যে এক্স এর সঙ্গে টি এক্স এর ইনার প্রোডাক্ট যদি জিরো হয় ফর অল রিয়াল এক্স তখন টি জিরো, ঠিক আছে, এটা হবে। তাহলে প্রুফ লেট এক্স ওয়াই বিলংস টু যে ক্যাপিটাল এক্স আলফা বিটা আর স্কালার্স, দেন এক্স ওয়াই যে
এক্স ওয়াই কি হচ্ছে তখন আমাদের যে হবে এখানে দেখো দেন এক্স ওয়াই বিলংস টু এক্স আলফা বিটা বিলংস টু যে স্কেলার তাহলে আমরা টি আলফা এক্স প্লাস যে বিটা ওয়াই যে আলফা এক্স প্লাস বিটা ওয়াই এটার সঙ্গে ইনার প্রোডাক্ট নেই তাহলে আমরা কি বলতে পারি যেহেতু টি লিনিয়ার অপারেটর লিনিয়ার ট্রান্সফরমেশন কাজে টি আলফা এক্স প্লাস টি বিটা ওয়াই আলফা এক্স প্লাস বিটা ওয়াই তাহলে আলফা লিনিয়ার যেহেতু আলফার সামনে নিতে পারি আলফা টি এক্স বিটা টি ওয়াই আলফা এক্স বিটা ওয়াই তারপরে আলফা টি এক্স তারপরে হচ্ছে আমরা লিখতে পারি আলফা টি এক্স আচ্ছা আমরা লিখলাম তাহলে কি করলাম যে এখানে আলফা সামনে নিলাম বিটা যে সামনে নিলাম তাহলে আমরা যে কত বলতে পারি দেখো যে আলফা টি এক্স যে তারপরে যে এটা আমরা এটার সঙ্গে এটা নেই টি টি ইনার প্রোডাক্ট তারপরে সে বিটা টি ওয়াই যে ইনার প্রোডাক্ট আলফা এক্স প্লাস বিটা ওয়াই ঠিক আছে আলফা এক্স প্লাস বিটা ওয়াই তাহলে আমরা কি পাচ্ছি যে এখন এইটা আবার যে এটা লিখতে পারতেছি যে আলফাটা আমরা সামনে নিতে পারি টি এক্স আলফা এক্স যে প্লাস বিটা ওয়াই আর বিটাটা আমরা সামনে নিলাম ঠিক আছে তাহলে আমরা যে এখান থেকে আলফাটা সামনে নিতে পারি যেহেতু লিনিয়ার এখান থেকে বিটাটা সামনে নিতে পারি আবার এটাকে যদি এর কনজুগেট নেই কনজুগেট নেই তাহলে কি হয় কনজুগেট নিলে আমাদের এই সাইড চেঞ্জ হবে দ্যাট ইজ আলফা এক্স প্লাস বিটা ওয়াই যে এটা আমাদের যে হলো তাহলে টি এক্স এর কনজুগেট আবার বিটা তারপরে আছে এটা যে আলফা এক্স বিটা ওয়াই এদিকে যে চলে আসলো ঠিক আছে এদিকে চলে আসলো তাহলে এখন দেখো যেহেতু কনজুগেট এটাকে আমরা যে আলফা এক্স যে আলফা এক্স আমরা লিখলাম তারপরে টি ওয়াই বিটা ওয়াই টি এক্স এই যোগফলটা যে আমরা এভাবে পৃথক করে লিখলাম তারপরে এখানে বিটা এখানে আলফা এক্স টি ওয়াই তারপরে সে বিটা ওয়াই টি ওয়াই খুব সুন্দর জিনিস দেখো আলফা আলফাটা আবার যে সামনে নিতে পারি আলফার কনজুগেট যেহেতু কনজুগেট এখানে আছে এক্স টি এক্স তারপর সে বিটাটা সামনে নিলাম তাহলে বিটার কনজুগেট ওয়াই টি এক্স আর বিটা তারপর সে আলফা কনজুগেট আমরা লিখতে পারি তারপরে এই যে বিটার কনজুগেট তাহলে এখন আমাদের সুতরাং আমরা কি পাচ্ছি টি আলফা এক্স প্লাস বিটা ওয়াই তারপর সে আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইনার প্রোডাক্ট নিলে আলফা তারপরে তোমরা জানো জেড জেড বার কত মডুলা জেড স্কোয়ার তাহলে আলফা আলফা বার সমান আলফা স্কোয়ার তারপরে সে টি এক্স যে আমরা লিখতে পারি এখন কত লিখতে পারি দেখো যে এটা আমরা লিখতে পারতেছি টি এক্স এক্স তারপরে দেখো আলফা যে বিটা বার তারপরে আমরা লিখতে পারি টি এক্স ওয়াই আমরা কনজুগেটটা আমরা যদি যে সাইড চেঞ্জ করি কনজুগেট আর থাকে না কনজুগেট আমাদের থাকতেছে না তারপরে দেখো যে আলফা বার বিটা তারপর হচ্ছে টি ওয়াই তারপর হচ্ছে এক্স তারপরে বিটা বিটা বার মানে মডুলাস বিটা স্কোয়ার তারপর আছে টি ওয়াই এর সঙ্গে ওয়াই এর ইনার প্রোডাক্ট তাহলে আমাদের কত হচ্ছে আমরা পাইলাম এটা সুন্দরভাবে আমরা লিখলাম এটাকে দুই নম্বর ইকুয়েশন দিলাম এখন পুটিং আলফা ইকুয়াল টু আই বিটা ইকুয়াল টু ওয়ান ইন ওয়ান ওয়ানে আমরা আলফার মান যেহেতু আমাদের এই স্কেলার গুলো আমরা কমপ্লেক্সও নিতে পারি রিয়ালও নিতে পারি তাহলে আমরা আলফা নিলাম কত আলফা নিলাম যে আলফা নিলাম আই বিটা নিলাম ওয়ান ঠিক আছে তাহলে কত হলো আলফা মান আমরা আই বসাইছি তাহলে কত হয় দেখো যে এখানে আই এক্স প্লাস ওয়াই আই এক্স প্লাস ওয়াই তাহলে এখানে দেখো যে মডুলাস আই স্কোয়ার মডুলাস আই স্কোয়ার মানে কি দ্যাট ইজ ওয়ান মডুলাস আই স্কোয়ার মানে ওয়ান তাহলে টি এক্স এক্স ইনার প্রোডাক্ট আর এখানে
i তারপর বিটা যেহেতু 1 px এখানে মাইনাস i যেহেতু আমাদের যে যে আলফা মান আলফা বার মানে তাহলে আলফার কনজুগেট নিলে মাইনাস i py x py as y যেহেতু আমরা বলেছি যে tx x এটা 0 তাহলে ty y এটা 0 তাহলে i tx y মাইনাস i ty x এটা আমরা পাইলাম তাহলে এইটাকে আমরা যে এভাবে আমরা লিখলাম কিভাবে লিখলাম যে i যে দ্যাট ইজ এটা ইকুয়াল টু 0 যেহেতু আমরা যে এখানে যে আমরা কি বলতে পারি যে ix প্লাস y ix প্লাস y যেহেতু আমরা জানি tx x এর ইনার প্রোডাক্ট 0 তো আমরা বলেছি কাজে এটা 0 তারপরে এখানে লিখলাম i যে তাহলে এটা 0 তাহলে আমাদের এটা 0 কাজে এখানে মাইনাস i ty x তাহলে আমরা কত পাইলাম tx y আর এই যে এখানে i i যদি ক্যান্সেল দেই তাহলে এটা আমাদের যে tx y তারপর সে আমাদের আসতেছে মাইনাস ty তারপর সে x ইকুয়াল টু 0 আমরা লিখতে পারতেছি যেহেতু তাহলে যে এটা এটার ইনার প্রোডাক্ট যে যে ইকুয়াল টু আমরা এটা লিখলাম মাইনাস তাহলে এটা দুই নম্বর সমীকরণ দিলাম 1 আর 2 যদি আমরা যোগ করি 1 আর 2 যদি যোগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে এই 1 নম্বর হলো কোথায় 1 নম্বর হলো এইটা 1 আর 2 যদি যোগ করো তাহলে কত হয় 1 আর 2 যদি যোগ করো তাহলে দেখো যে আমাদের এখানে আমরা যে পাচ্ছি দেখো যে এখানে যে আমরা এটা পাইলাম এটা 2 এগেইন পুটিং আলফা ইকুয়াল টু 1 বিটা ইকুয়াল টু 1 আলফার মান যদি 1 হয় বিটার মান যদি 1 হয় 1 এ যদি বসিয়ে দাও তাহলে tx যে প্লাস y x প্লাস y তাহলে tx as x as a তারপর সে tx y আমরা একবারে 1 নম্বরে বসাচ্ছি একবারে 1 নম্বরে আমরা যে এটা বসাচ্ছি 1 নম্বর কোথায় এখানে বসাচ্ছি তাহলে আমাদের কি আসতেছে আমাদের যেটা আসতেছে যেটা আসছে দেখো যে এটা যে tx x tx y ty x ty y তাহলে আমরা ty y tx x এটা ইকুয়াল টু আমরা pc কত এটা ইকুয়াল টু আমরা pc 0 tx x ty y তাহলে আর যেহেতু tx plus x plus y এটা 0 কাজেই আমরা কত পাচ্ছি tx y plus ty x ইকুয়াল টু 0 তাহলে tx y plus ty x 0 তাহলে এটা 3 নম্বর 1 আর 3 যদি আমরা কত 2 আর 3 যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে আমরা কি পাচ্ছি tx y একটা ক্যান্সেল যাচ্ছে তাহলে tx y tx এর সঙ্গে y এর ইনার প্রোডাক্ট 0 এভরি x y এলিমেন্ট অফ ক্যাপিটাল x দিস ইমপ্লাই tx ইকুয়াল টু 0 আর tx যদি 0 হয় এটা জানো তোমরা লিনিয়ার ট্রান্সফরমেশনে পড়ছো t 0 আচ্ছা এটা সমস্যা আছে বলো সমস্যা আছে না স্যার তাহলে নেক্সট স্লাইডে চলে যাই কি বলো জি স্যার আচ্ছা নেক্সট স্লাইডে চলে গেলাম তারপরে দেখো একটা থিওরাম তোমাদের আছে যে প্রুভ দ্যাট an operator t1 a hilbert space x is self adjoint if and only tx inner product x তারপর আছে is real for every x belongs to x তাহলে আমরা বলতেছি যে এই লিনিয়ার অপারেটরটা হিলবার্ট স্পেসে সেলফ অ্যাডজয়েন্ট হবে যদি যদি ইফ এন্ড অনলি px এর সঙ্গে x এটা ইনার প্রোডাক্ট রিলেশনটা রিয়েল হয় ফর এভরি x বিলংস টু x
তাহলে আমরা ধরে নিলাম সাপোজ দ্যাট টি ইজ এ সেলফ অ্যাট সাইন উই শ্যাল প্রুভ দ্যাট তাহলে টি এক্স এক্স এর সঙ্গে এক্স এর ইনার প্রোডাক্ট নিলে আমাদের কি আসতেছে যে যে টি এক্স এক্স ইজ রিয়াল এটা আমরা প্রমাণ করব আর সেলফ অ্যাডজয়েন্ট আমরা ধরে নিলাম সিন্স যে টি ইজ সেলফ অ্যাডজয়েন্ট যেহেতু টি হচ্ছে সেলফ অ্যাডজয়েন্ট সো উই হ্যাভ টি স্টেরিক ইকুয়াল টু টি তাই না তাহলে টি এক্স ইনার প্রোডাক্ট এক্স এটার কনজুগেট কনজুগেট নিলে এটা যদি আমরা এদিকে নিয়ে যাই তার কনজুগেট থাকছে না এক্স ইনার প্রোডাক্ট টি এক্স তাহলে যেহেতু আমরা সেলফ অ্যাডজয়েন্ট ধরে নিয়েছি তাহলে টি কে টি স্টেরিক এক্স তাহলে আবার আমরা যেহেতু টি স্টেরিক টি আবার এটাকে যদি এদিকে নিয়ে আসি আর স্টেরিক থাকে না টি এক্স ইনার প্রোডাক্ট এক্স তাহলে তাহলে যেহেতু এখন এটা আমরা পাইলাম যেহেতু কনজুগেট নিয়ে একই জিনিস থাকে তাহলে টি এক্স ইনার প্রোডাক্ট এক্স ইজ রিয়াল তোমরা ভালো করে জানো রিয়ালের কনজুগেট কি একই টু এর কনজুগেট টু কাজে যেহেতু এটার কনজুগেট নিয়ে ওইটাই হয় কাজে টি এক্স ইনার প্রোডাক্ট এক্স ইজ রিয়াল আবার নেক্সট সাপোজ দ্যাট টি এক্স ইনার প্রোডাক্ট এক্স ইজ রিয়াল ফর অল এক্স বিলংস টু এক্স আবার আমরা মনে করলাম এটা রিয়াল উই শ্যাল প্রুভ দ্যাট টি ইজ যে সেলফ অ্যাডজয়েন্ট তাহলে এটা আমরা রিয়াল মনে করি যে তাহলে টি এক্স এক্স এটার আমার কনজুগেট নিলে সাইড চেঞ্জ হয়ে যায় টি এক্স ইনার প্রোডাক্ট এক্স সিন্স টি এক্স এক্স ইজ রিয়াল আর এটা আবার যদি এক্স এদিকে নিয়ে আসি তাহলে আমাদের আর কনজুগেট থাকতেছে না এক্স ইনার প্রোডাক্ট টি এক্স তাই না আর যেহেতু যে আমাদের এটা আছে যেহেতু সেলফ অ্যাডজয়েন্ট টি কে টি স্টেরিক লিখতে পারি তার এটা সাইড চেঞ্জ করতে পারি টি স্টেরিক এক্স এক্স তাহলে আমরা কি পাইলাম টি এক্স ইনার প্রোডাক্ট এক্স যে এটা আমরা যে যে এটা যদি এদিকে নিয়ে আসি টি এক্স মাইনাস টি স্টেরিক এক্স যে এক্স ইকুয়াল টু জিরো তারপরে আমরা এখানে তাহলে আমরা যেহেতু টি লিনিয়ার তাহলে টি সঙ্গে টি স্টেরিক মাইনাস মাইনাস করলাম তাহলে এই আমরা দুইটার ইনার প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে টি সিমপ্লাই টি মাইনাস টি স্টেরিক এক্স সমান হচ্ছে জিরো পাই দ্যাট ইজ টি মাইনাস টি স্টেরিক ইকুয়াল টু জিরো টি ইকুয়াল টু টি স্টেরিক হেন্স টি ইজ সেলফ অ্যাডজয়েন্ট এটা ক্লিয়ার বলো ক্লিয়ার দেখো সমস্যা আছে না স্যার হ্যাঁ এটা সহজ জিনিস আমরা রিয়াল হলে টু এর কনজুগেট হচ্ছে টু কাজে আমরা টি এক্স এক্স এর কনজুগেট নিয়ে আমরা যেহেতু ওইটা রিয়াল প্রথমে প্রমাণ করলাম তারপরে আবার উল্টাটা ধরে আমরা প্রমাণ করতেছি টি ইকুয়াল টু টি স্টেরিক তাই না আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাই তাহলে এ বাউন্ডের লিনিয়ার অপারেটর টি যে টি ওয়ান এ হিলবার্ট স্পেস এক্স ইজ নর্মাল টি পার নর্মালি নর্ম অফ টি স্টেরিক এক্স ইকুয়াল টু টি এক্স ফর ইচ এক্স যে বিলংস টু ক্যাপিটাল এক্স একটা বাউন্ডারি লিনিয়ার অপারেটর টি ওয়ান হিলবার্ট স্পেস যদি নর্মাল হবে যে ইফ যদি নর্ম অফ টি স্টেরিক এক্স ইকুয়াল টু টি এক্স এটা হবে তাহলে নর্মাল হলে এটা হবে আর এটা হলে নর্মাল হবে ঠিক আছে তাহলে টি স্টেরিক এক্স যে কে এটা আমরা ধরে নিলাম প্রথম নর্ম অফ টি এক্স তাহলে দিস ইফ অ্যান্ড ওয়ার লিফ তাহলে যেহেতু এটা বাউন্ডেড লিনিয়ার অপারেটর তাহলে এই যে এটাকে টি স্টেরিক এক্স যে উভয় পক্ষে আমরা বর্গ করলাম তাহলে এটাকে কি লিখতে পারি যে টি স্টেরিক এক্স ইনার প্রোডাক্ট টি স্টেরিক এক্স এটাকে লিখতে পারি টি এক্স এর সঙ্গে
টি এক্স এর ইনার প্রোডাক্ট নিলাম, তাহলে এই যে টি স্টেরিকটা যদি এদিকে আবার নিয়ে আসি, তাহলে টি ডবল স্টেরিক, টি ডবল স্টেরিক যে টি স্টেরিক এক্স এক্স, আর এটাকে আমরা এদিকে নিয়ে আসি টি স্টেরিক। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, যে এইটা আবার এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে নিয়ে আসে মাইনাস হয়ে যাচ্ছে, তারপরে আর এখানে যে টি স্টেরিক স্টেরিক এটা মান টি, আজ এটা লিখেছি, তারপরে দেখো আজ এটা এই দুইটা যেহেতু বিয়োগ চিহ্ন দিয়ে আমি সামনে নিয়ে আসতে পারি, এটার সঙ্গে এক্স এর ইনার প্রোডাক্ট, তো ইনার প্রোডাক্ট মানে কি, তাহলে এই বাম পক্ষে এলিমেন্ট ইকুয়াল টু জিরো, এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, কাজে টি টি স্টেরিক এক্স ইকুয়াল টু টি স্টেরিক টি এক্স, তো কাজে আমরা বলতে পারি টি টি স্টেরিক ইকুয়াল টু টি স্টেরিক টি। তাহলে এই ধরনের জিনিসে টি ইজ নর্মাল, টি ইজ নর্মাল, যেটা নর্মালের আমরা ডিফিনেশন আগে দিয়েছি আগের ক্লাসে, দাস টি ইজ নর্মাল ইফ এন্ড অনলি ইফ নর্ম অফ টি এক্স ইকুয়াল টু টি স্টেরিক এক্স ইকুয়াল টু টি এক্স। আবার আমরা বলতেছি ইফ দ্য বাউন্ডারি লিনিয়ার অপারেটর টি ইজ নর্মাল, যে এটা দেখে নিও, এটা আগের মতো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, এটা একটু দেখে নিও। আচ্ছা এই স্লাইডে সমস্যা আছে তোমাদের, বলো সমস্যা আছে, বলো না স্যার সমস্যা নাই না, আচ্ছা তাহলে তোমাদের আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যে দেখো সো দ্যাট যে এই ইজ অ্যান ইনার প্রোডাক্ট, হ্যাঁ ইনার প্রোডাক্ট স্পেস এক্স যে অর্থগোনাল টু ওয়াই ইফ অ্যান্ড অনলি উই হ্যাভ নর্ম অফ যে এক্স প্লাস আলফা ওয়াই নর্ম অফ এক্স মাইনাস যে আলফা ওয়াই ফর অল স্কেলার, ফর অল স্কেলার এটা হয়। তাহলে দেখো আমাদের যে যে ইনার প্রোডাক্ট এটা অর্থগোনাল আছে এবং এটা দেখাতে হবে, তাহলে যে এটা যদি ইনার প্রোডাক্ট স্পেস হয় অর এক্স অর্থগোনাল হয় তাহলে এটা হবে। তাহলে এখন দেখো যে লেট এক্স বি অ্যান ইনার প্রোডাক্ট স্পেস এক্স ওয়াই বিলংস টু ওয়াই সো দ্যাট এক্স অর্থগোনাল টু ওয়াই ইফ অ্যান্ড অনলি এটা। তাহলে সলিউশন দেখো যে যেহেতু এক্স প্লাস আলফা ওয়াই এক্স মাইনাস আলফা ওয়াই অর্থগুণান, তারপর সে এক্স প্লাস আলফা ওয়াই যে এটা কেন এক্স এটা হচ্ছে আলফা ওয়াই এটা মাইনাস আলফা ওয়াই নিচের দিকে, তাহলে দেখো আমাদের লেট যে এক্স অর্থগুণাল টু ওয়াই, এক্স অর্থগুণাল টু ওয়াই মানে কি এক্স এর সঙ্গে ওয়াই এর যদি আমরা ইনার প্রোডাক্ট নেই, তাহলে ওয়াই এক্স এর সঙ্গে ওয়াই এর ইনার প্রোডাক্ট জিরো, সো দ্যাট এক্স আলফা এ আলফা ওয়াই নর্ম নর্ম অফ এক্স মাইনাস আলফা ওয়াই, তাহলে এক্স প্লাস আলফা ওয়াই নর্ম অফ স্কোয়ার মানে এক্স প্লাস আলফা ওয়াই ইনার প্রোডাক্ট এক্স প্লাস আলফা ওয়াই, তাহলে এটাকে আবার ভেঙে লিখতে পারি এক্স এক্স প্লাস আলফা ওয়াই তারপর আলফা ওয়াই এক্স প্লাস আলফা ওয়াই, আবার কনজুগেট দিলাম এক্স প্লাস আলফা ওয়াই এক্স কনজুগেট আলফা তারপর সে এক্স প্লাস আলফা ওয়াই, এটা সাইড চেঞ্জ করলে কনজুগেট হতে পারি, আবার এটা ভেঙে নিলাম এক্স এক্স তারপর সে আলফা ওয়াই এক্স কনজুগেট দিলাম তারপর আলফা এক্স ওয়াই তারপর সে আলফা ওয়াই ওয়াই কনজুগেট আলাদা আলাদা করলাম, তাহলে এটাকে আলাদা করে কনজুগেট লিখলাম, এটা কনজুগেট লিখলাম, এটা কনজুগেট আলাদা রাখলাম কনজুগেট, যেহেতু মডুলাস আরে কনজুগেট জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু কনজুগেট জেড ওয়ান প্লাস কনজুগেট জেড টু, তাহলে এটা কি লেখা যায় যে আলফা বা এক্স ওয়াই আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, আর এখানে আলফা তারপর সে এক্স ওয়াই তারপর সে এখানে যে আলফা আমরা যদি সাইড চেঞ্জ করি এখানে চেঞ্জ করে আমরা আলফা কমন নিয়েছি আর কনজুগেট থাকে না, তাহলে এক্স এর সঙ্গে এক্স এর ইনার প্রোডাক্ট নিলে কত হয় নর্ম অফ এক্স স্কোয়ার, আর এটা যেহেতু আমাদের অর্থগোনাল এক্স ওয়াই ইনার প্রোডাক্ট জিরো এক্স ওয়াই এর ইনার প্রোডাক্ট জিরো, কাজে আমরা কি বলতে পারি নর্ম অফ এক্স স্কোয়ার তারপরে আলফা
modulus of alpha square norm of y square. Replacing alpha by minus alpha, we get the alpha পরিবর্তে minus alpha যদি বসাই, তাহলে norm of x minus alpha y square, তারপরে সে এখানে x x এখানে তাহলে minus alpha যে এখানে আমরা লিখতে পারি, যে কোথায় আমরা বসাচ্ছি যে এই যে alpha conjugate x y যে তারপরে সে minus alpha x y माइनस अल्पा स्कोर जीतु जेरो अर्थ गुणा एक्स माइनस alpha y norm of x square modulus alpha square norm of y square তাহলে form 1 2 তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি norm of x plus alpha y square norm of x minus alpha square তাহলে 1 ও 2 থেকে আমরা পাচ্ছি যে অতএব এখানে একটা মানে আমাদের এই যে ওয়াইটা উঠে নাই এখানে ওয়াইটা লিখে নেবে norm of x plus alpha y square equal to x minus alpha y square norm of square দুবার পক্ষে স্কয়ার রুট নিলে norm of x plus alpha y equal to norm of x minus alpha y তাহলে let x norm of x plus alpha y এটা আমরা ধরে নে we so that x orthogonal to y তাহলে এটা ধরে নিলাম এটার সঙ্গে আবার স্কোয়ারিং করলাম স্টেপ ফরওয়ার্ড ক্যালকুলেশন অন গিভ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি যে এটা আলাদা আলাদা করে লিখতে পারি যে x x না আগে আমরা ক্যালকুলেশন যে করেছি তাহলে আগে আমরা ক্যালকুলেশন করেছি তাহলে এটা আমরা কত পাচ্ছি x x তারপর সে আলফা বার x y তারপর সে আলফা এক্স ওয়াই বার তারপর সে এটা যে মডুলাস আলফা স্কয়ার ওয়াই ওয়াই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটা যদি এইদিকে নিয়ে আসি 2 আলফা বার এক্স ওয়াই প্লাস 2 আলফা তারপর সে এক্স ওয়াই কনজুগেট এটা আমরা লিখতে পারতেছি মানে এই দুটো জিনিস আমরা এইদিকে নিয়ে আসলাম তাহলে কত লেখা যায় আলফা বার এক্স ওয়াই প্লাস আলফা এক্স ওয়াই কনজুগেট আমরা 2 দিয়ে ভাগ দিলাম টেকিং আলফা ইকুয়াল টু 1 আলফা বার ইকুয়াল টু 1 বার মানে 1 তাহলে আমরা কত পাচ্ছি যে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কনজুগেট ইকুয়াল টু 0 তাহলে যে তাহলে এক্স ওয়াই প্লাস যে এক্স ওয়াই মানে এক্স এর সঙ্গে ওয়াই এর ইনার প্রোডাক্ট এবং এক্স এর সঙ্গে ওয়াই এর ইনার প্রোডাক্ট 0 সিধা স্পেস ইজ রিয়াল যেহেতু স্পেস রিয়ালে এটা আমরা লিখতে পারি কাজে 2x ইনার প্রোডাক্ট y ইকুয়াল টু 0 তাহলে কত পাইলাম যে xy x ইনার প্রোডাক্ট y ইকুয়াল টু 0 তাহলে x অর্থগোনাল টু y তাহলে আমরা কি ধরে নিলাম যে ইফ দা স্পেস ইজ কমপ্লেক্স দেন টেকিং আলফা ইকুয়াল টু 1 আলফা ইকুয়াল টু i রেসপেক্টিভলি উই হ্যাভ আমরা কত পাই যদি যে এটা যদি কমপ্লেক্স হয় আলফা ইকুয়াল টু 1 দিলাম আলফা ইকুয়াল টু i রেসপেক্টিভলি উই হ্যাভ তখন x y তাহলে তারপর সে x y এর কনজুগেট এখানে আমরা মাইনাস i x y তারপর সে প্লাস i যেহেতু যে এখানে আমরা কি নিয়েছি আলফা ইকুয়াল টু 1 আলফা ইকুয়াল টু আমরা i নিয়েছি কাজে তখন আমরা পাচ্ছি আলফা কনজুগেট মাইনাস মানে আই এর কনজুগেট মাইনাস আই প্লাস আই এই অর্থখানে মুখ দিয়ে উড়িত পারে না তাহলে দেখো আমরা এটা পাচ্ছি কত মাইনাস এক্স ইনার প্রোডাক্ট ওয়াই তারপর সে এক্স ওয়াই বার ইকুয়াল টু 0 তাহলে দ্যাট ইজ আমরা কত পাইলাম 4 and 5 যদি যোগ করো যোগ করলে আমরা পাচ্ছি xy
inner product equal to zero. That is x y inner product zero x orthogonal to y. ए समस्या आसे तो मतेर बोलो। ना सर ठीक है से। आर कारो समस्या आसे बोलो। तुम्हारे ये जे स्टूडेंट तो कमेंट से देखी। जी सर। कि तुम्हारे के पुस्तक पर ना है? ना एमबीसी चाहिए कैसे? कौ? तो आने के लिए एमबीसी चाहिए कैसे मुझे? आज के आरो क्लास चलो तुम्हारे। आज के क्लास चलो। चले गिन क्लास कर शेष हो जाए टपोलॉजी किछु बाकी आछे आमरा शुरू करबो ठीक आछे सर शिक्षा प्रतिष्ठान खोलार ब्यापारे कोनो नोटिस पेयेछेन आपनारा सर नोटिस तो आमी पेपारे देखलाम जे सेप्टेम्बर बंध दियेछे तोमरा पाइछो किछु ना सर ओभाबे किछु पाइ नाइ सर आपनादेर कोनो माने हिंट्स कोनो पाइछेन जे कबे नागाद खुलते पारे बा परीक्षा दिते होबे काजे तोमरा शुनो आमी किन्तु एमनि शिक्षा प्रतिष्ठान खोला थाकले जे কোর্স কিন্তু এই টপোলজি ফাংশন দুইটা শেষ করতে আমি পারি না দেখো কিন্তু তোমরা লকডাউন অবস্থায় প্রায় শেষের দিকে চলে গেছে এটা একটা আলহামদুলিল্লাহ যাই হোক আমরা ক্লাস নিয়মিত করছি কিন্তু আমার দুঃখ যে তোমরা স্টুডেন্ট কম আসছো বুঝছো সবাইকে আসতে বলো একটু স্যার সমস্যা হচ্ছে যে মানে সবাই অনেকে গ্রামের বাড়িতে তো আবার এই যে এখন বৃষ্টি বাদল ওয়েদার খারাপ নেটওয়ার্কের প্রবলেম করতেছে এইজন্য আসতে পারে না স্যার আচ্ছা যাই হোক গ্রামের বাড়িতে থেকেও জয়েন করা যায় একটু চেষ্টা করলে সবাইকে জয়েন করতে বলি নেক্সট ক্লাসে ঠিক আছে জি স্যার অবশ্যই এটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম আলোচনা করব